بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين. কাছে দূরে দেশে প্রবাসে যে যে কোন থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আমরা জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের একজন বর্ষীয়ান আলেম দ্বীপ হাজারো আলেমের উস্তাদ আল্লামা নূর হোসেন কাসমি রাহিমাহুল্লাহ, তিনি আজকে কিছুক্ষণ আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আখিরাতের জীবনে। তো আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে সফর অবস্থায় আছি। আজকে নূর হোসেন কাসমি রহিমাহুল্লাহ তিনার জন্য দোয়া করার জন্য এখন সফর অবস্থায় যিনি আছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদের প্রিয় মুফাসসির এবং বাংলাদেশের কোটি জনতার প্রিয় মানুষ, তরুণ মুফাসসিরদের আইডল, আমরা যাকে উস্তাদ হিসাবে মানি, যিনি বর্তমানে আমাদের মুরব্বী আল্লামা সাইদি সাহেবের পরে, যিনি আমাদেরকে কোরআন থেকে হাদিস থেকে খোরাক দিয়েছেন, আমাদের অন্তরকে প্রশান্তি দিয়েছেন, সে আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ, তিনি সফর অবস্থায় আছেন এবং তিনি আজকের এই দোয়ার আয়োজন করেছেন। আমরা আজকে নূর হোসেন কাসমি রহিমাহুল্লাহ তিনার জন্য এখন দোয়া করব, আর আমি বাকি দোয়া এবং বাকি কাজ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রিয় মুফাসসির আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وخالد الرشام رب العزة والجلال، قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم، سأرسل مثل هذه اللذات والموت كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাই এবং বোনেরা, অত্যন্ত বেদনা বিধুর ভাবে আমরা জানাচ্ছি আমাদের ওস্তাদ, এদেশের লক্ষ আলমের ওস্তাদ আল্লামা নূর হোসেন কাসমি কাজারাহুল্লাহ কিছুক্ষণ আগেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহ তার চিরস্থায়ী জীবনকে জান্নাতে ফেলে দেওয়ার আলাম আকান দিয়ে কাজগুলো তিনি আঞ্জাম দিতেন সেগুলো আমরা যেন করতে পারি, সেজন্য সকল আলেমদেরকে অনুরোধ করব ওনার দেখে যাওয়া সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য, এবং ওনার দেখে যাওয়া যে কাজগুলো ওইভাবে তো আমরা কখনোই পারবো না, কারণ যদি চলে যায় তার সঙ্গে কখনো কম হয় না। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা জানাচ্ছি গভীর সমবেদনা। আল্লাহ তার সন্তান সন্ততি যারা আছেন তাদেরকে আল্লাহ রহমত দিয়ে ঘিরে দিন। আমরা আমাদের প্রিয় হুজুরের জন্য দোয়া করছি, আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল-মুলক ওয়া লাহু আল-হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া মারিদিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া ذكرنا وانسانا، اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان يا ارحم الراحمين. يا الله الدنيا ما تدري يقول لنا ما افكر اللهم انه حسين قاسم مثل البكر ما افكر لا جنة الفردوس بنينا اللهم اشرف نزل القبر كجنة الفردوس بنينا الله جل شانه اللهم اصيب عبد الله شايب القبر كجنة الفردوس যে কাজগুলো তিনি রেখে গেছেন মহাসচিব হিসাবে, সেই কাজগুলো যেন বাকি ওনার যারা অনুসারী তারা যেন সুন্দর মতো আঞ্জাম দিতে পারে সেই তৌফিক তাদের ছেলে মেয়েদের কবুল করো,
স্ত্রীকে তুমি রহমত দিয়ে সাত্তরে দিয়ে বালাবাল করে দাও আল্লাহ। আমাদের ছোট বলা মহাজন আছেন না বাবু নগরের গুজরে হায়াতকে তুমি দারাজ করো, মক্কা মসজিদ জাফরের হায়াতকে দারাজ করো, মক্কা ইব্রাহিমের হায়াতকে দারাজ করো, আমাদের যে সমস্ত নিয়ামতরা আছে দাওয়াতের ময়দানে সবাইকে তুমি হেফাজত করো, আমার মোল্লা নাজিম সহ ময়দানে কাজ করে আমার আশরাফি সহ আমার বেলালি সহ হেলালি সহ নাসিরুদ্দিন যতজন কাজ করে আলামি হামজা সহ আমার মামুন সহ সবাইকে